আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই যে দেখতে পাচ্ছেন তো, এটা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে সুতা। আর এই যে আমার, তো মূলত প্রবলেমটা কোথায়? নাকেরটা, এই নাকেরটা অনেকদিন হয়েছে না? অনেকদিন বলতে অনেকদিন না, 4-5 মাস বেশ কয়েকদিন হয়েছে। তো এটা এখন সে চেঞ্জ করতে চাচ্ছে। তো আমার প্রথমে ও মানে অনেকক্ষণ যাবত আমার টানাটানি করছি, হয়নি। তারপর আমার নাকেরটা সে পাথরই খুলে পড়ে গেছে কোন জায়গায় জানি না। এখন বলতেছে এটা তার খুলতেই হবে, পাথর পড়ে গেছে। পরে সুতো বাঁধছি, সুতো বাঁধার পর উপরও একটা সুতো বাঁধা ছিল, এমন টানাটানি করা হয়েছে যে সুতো ছিঁড়ে চলে গেছে। পরে এই যে এরকম মোটা সুতো নিয়ে আসছে, সেটাতেও কাজ হচ্ছে না, ওই সুতোতে বাঁধাই যাবে। আমি আরেকবার ধরো তো দেখি ভিতরে, তুমি সারা দিছো কেন? না না না, সারা দিনে ওই কিছুই হয়নি। তোমার নাকটা ফুলে উঠবে, তুমি বলো কাজ করো কেন? সরি সরি কেন? এটা সিঁড়ে চলে আসছে কি বলো নাকি? আমি দেখি কি বলে দেখছো নাকি পাগল? দেখছে কিছু না ভাই, ওরে মা চোখে হাত দেয় কি আগের থেকে জানি যদি কেন হচ্ছে দেখছেন ও কিরকম করে? আপনারা জানেন যে আমি আমার গ্রামের বাড়িতে যেতে পারিনি অসুস্থতা জনিত কারণে। তো সেই অসুস্থতার একটু আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। সেটা হচ্ছে ভয়েসটা এখনো পর্যন্ত ক্লিয়ার না, যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা তো বুঝতেই পারছেন। বাট কাশিটা একটু একটু করে বেড়ে চলছে। আর আদার্স যে প্রবলেমগুলো ছিল, গলায় ব্যথা বা শরীরের ব্যথা বা জ্বর, ওগুলো আলহামদুলিল্লাহ নেই। আর ঘুম হয়েছে রাত্রেবেলা। তো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে একটা শুভ সংবাদ। তো বিবাহ মানেই কিন্তু শুভ সংবাদ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যে বিয়ের দাওয়াত দেখা যায় সচরাচর পাওয়া যায়, কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে কিন্তু আমরা হয়তো পার্টিসিপেট করতে পারি না। তো কার বিয়ে এটা তুমি বলো? বিয়ে তো, বিয়েটা হচ্ছে আমার বড় চাচার মেজ ছেলের, বড় চাচা বড় ছেলের বিয়ে হয়ে গেছে। তো মেজ ভাইয়ের হচ্ছে এখনো বিয়ে হয়নি। তো আল্লাহ রহমত যদি করে, আল্লাহ বাঁচায় রাখলে বিয়ে হবে।
তো সেই বিয়ের দাওয়াত দেয়া হয়েছে কালকে। যে ভিডিওটা আমার দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ওই ভিডিওতে হচ্ছে আমি ই করছিলাম, মানে বলছিলাম যে একটা ফোন আসছে, আপনাদের ভাইয়া একটু হেসে হেসে কথা বলতেছিল, তো মূলত ওই ফোনটাই আসলে মানে কি বলবো ভাইয়ার ফোন ছিল। দূরে বসতে যার কারণে কালো দেখাচ্ছে, একটু সামনে আয় ভাই, একটু সামনে আয়, দেখতে পাচ্ছেন ওকে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এটা মাঝে মাঝে ব্যবহার করা হয়। আসো বাসা তখন এদিকে আসো, কাম। আপনারা অনেকেই বলেছেন যে ভাই সালেমকে মারবেন না, আসলে মারা বলতে তো ওইভাবে মারা না, অ্যাজ এ টিচার যতটুকু শাসন করা দরকার ঠিক ততটুকু, আর বেশি না। তো এখন যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ডেটটা ফিক্স হয়েছে বৃহস্পতিবারে, আই মিন তো ভাইয়ার নাম হচ্ছে সাকিব ভাইয়া, তো সাকিব ভাইয়ার বিয়ে হচ্ছে আগামী বৃহস্পতিবার, ডেট ফিক্সড। আমি আসলে ওপেনিং ডেগুলোতে এমনিতেই অনেক ব্যস্ত থাকতে হয়, তো আগামী বৃহস্পতিবার এবং বুধবার এই দুই দিন আমার মানে অনেক ব্যস্ত থাকবো, আমি অনেক কাজ, এখন এমন একটা ডেট ফিক্সড হয়েছে যাওয়াটা খুবই নেসেসারি। কিসে থাক পরে এখন কি করব, আমি খুব সমস্যা মধ্যে পড়ে গেছি, বলতে গেলে সবকিছু মানে থেমে আছে, মানে আমরা গেলেই হচ্ছে আনন্দ শুরু হবে, কারণ হচ্ছে কি মানে আমার বাড়ির ভিতরে তো আমি বড়, তাই না, মানে কোন মেয়ে বলতে গেলে আমি, তো আমি না গেলে মজাটা সেভাবে আসলে জমতেছে না, আর ভাইও যাইতে চাই, মানে ভাইয়ের তো সেই ইচ্ছা, বলতে চল যাই, এই চিন্তা হচ্ছিস কেন? কথা হচ্ছে যে কি হবে, ও আমাকে নিয়ে মানে আমার পক্ষে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা জবের পেছনে কিন্তু লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বড় একটা জিনিস, সো সেই রেসপন্সিবিলিটি যদি দায়িত্ব সঠিকভাবে পালন না করতে পারি তখন কিন্তু সমস্যা। তো আমি ওদেরকে অবশ্য বলছি যে তোমাদেরকে আগামী মঙ্গলবারে আমি বাসে তুলে দেব এবং বৃহস্পতিবার কোর্ট শেষ করে বা অফিস শেষ করে আমি শুক্রবারে চলে আসবো। আনফরচুনেটলি বিয়ে হচ্ছে বৃহস্পতিবারে, বৃহস্পতিবার, তো এই বৃহস্পতিবার ডেটটা এমন ভাবে ফিক্সড করা হয়েছে, এটা যদি একটু জেনে শুনে করা হতো যে আসলে শুক্রবার বা হলিডেগুলোতে আসলে মূলত বন্ধের দিনগুলোতেই বিয়ে ঠিক করা হয়, আমি যতটুকু জানতে পেরেছি যে তারা আসলে তারিখ দেখে বিয়ে ঠিক করছে, ওনারা ভেবেছিলেন এটা যে হয়তো বা শুক্রবার, এবং সেই মাফিক কিছু মানুষজনকে দাওয়াতও করা হয়ে গেছে, এখন এটা আসলে প্রি শিডিউল বা মানে চেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট, তো আমি বললাম যে না এগুলো কিছু করার দরকার না, যা হয়েছে হয়েছে, তো এখন আমি ওদের দুজনকে বলতেছি তোমরা যাও আমি শুক্রবারে আসবো, আমি সমস্যা, হ্যাঁ আমরা যাই আর শুক্রবারে আসবে, বিয়ের পরের দিন আসবে, আজব ব্যাপার, আমি বলতেছি কোনোভাবে কাজটা মানে অন্য কাউকে না, আসলে এখানে বিষয় যে মানে যেটা হয়েছে যে ব্যস্ততা এই দুই দিন খুবই বেশি, তুমি দেখছো অবশ্যই সব কিছুই দেখছো, তো তারপরেও আমি বলেছি ইনশাল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করব। তো এখন দেখা যাক, বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়, তো দেখা যাচ্ছে যে এই যে একটা আনন্দ এটা চলে গেলে কিন্তু আর পাওয়া যাবে না, যেটা হচ্ছে সত্য কথা। আর কবে কার বিয়ে হবে তাই ঠিক আছে, আর হইলে আমারই হবে, তাছাড়া আমাদের অনুষ্ঠান, তাছাড়া সেটা ভালো করে বলতে হবে, মানে হইলে আমাদেরই অনুষ্ঠান হবে, আর তার ভিতরে হওয়ার আর চান্স নাই অন্য কারণ, কারণ হচ্ছে সবে ছুটি ছুটি, আমার মনটা অনেক বেশি খারাপ, বাড়ি যেতে পারলাম না, গেলে সবার সাথে অনেক সময় দিতে পারতাম, আনন্দ করতে পারতাম, ও আমাদের বাড়ি যা মডেল করতেছে, আর এখন এখন আমার তো এখনো পরিপূর্ণরূপে আমি সুস্থও না বটে, তো হয়তো বা আশা করছি আল্লাহ পাক যদি চান অবশ্যই দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে যাব, আর বিয়েতে যেতে পারবো কিনা এটা আমি এখন পর্যন্ত শিওর না, বাট সম্ভাবনা হয়তো বা 10% আছে, 90% নেই আমার ক্ষেত্রে, মানে আমি ওদেরকে বলছি যে আমি যদি নাই যেতে পারি সেক্ষেত্রে হয়তো বা ওদেরকে মঙ্গলবারে আমি বাসে উঠে দেবো, আর যদি যাইতে পারি কোনোভাবে ম্যানেজ করতে পারি তাহলে তো আর কোনো কথা, আপনারা দোয়া করবেন যেন প্লিজ ম্যানেজ করতে পারে, তো দেখা যাক কি হয়, আর ওখান থেকে যদি
নড়াইলে যেদিনই হোক, বৃহস্পতিবারই হোক আর শুক্রবারই হোক, যেদিনই যায় না কেন, ওখান থেকে আসার পর আমাদের অনেক কাজ, বাসা চেঞ্জ করতে হবে, মানে বহুত কাজ বাকি রয়েছে আর কি, বহুত কাজ। তো দেখা যাক কি হয়। তো বিয়ে লাগছে আমাদের, তো এখন সেই বিয়ে তো যাইতে পারবে কিনা শিওর না, কিন্তু আমরা তো চাইলে এখনই আজকে চলে যাইতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে ও, মানে ও ছাড়া আমার যাইতে ইচ্ছা করতেছে না। তো এখন সালিম নাকি নতুন করে আবার মার্কেট করবে, তারপরে মিম শপিং টপিং করার চিন্তা ভাবনা করতেছে, মানে বিশাল আয়োজন তাদের। আর বউয়ের জন্য কেনাকাটা আছে, মানে নতুন বউ হবে ভাবির জন্য, তো সেগুলো ইনশাল্লাহ আমি শেয়ার করব। তাই যদি যা মানে যাওয়ার সবকিছু ঠিকঠাক থাকে আর কি, কপালে না থাকলে কোনো কিছুই হয় না, আল্লাহ যদি চাই তাহলে হবে, নাইলে নাই। যাই হোক, আজকে আপনারা তো দেখলেনই যে মিমের ছোটখাটো একটা অপারেশন কিন্তু আমি করে দিয়েছি, সো অপারেশনটা শেষ পর্যন্ত হলেও যে সাকসেসফুল হয়েছি আমি, দ্যাটস দ্য ফ্যাক্ট। সালিম পারতো না, সালিম আমি শিওর এটা সালিম পারতো না। হ্যাঁ পারতি তুই, ও তো আগে কথাই বলতো না, এখন যে কথা বলে, যাক আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে ঢাকা শহরে আইসে, একটু হাওয়া বাতাস লাগছে। ও নাকি আমার খালা শাশুড়ি ওকে বলতেছিল যে তোর তো নায়কের মতো লাগতেছে, চেয়ারে নাকি অনেক সুন্দর হয়ে গেছে, এই হলো বিষয়। ঠিক আছে, অনেক কথা বললাম, সব কথা সবার ভালো লাগবে বিষয়টা ঠিক এরকমও না, আবার সব কথা সবার খারাপ লাগবে বিষয়টা ঠিক ওইরকম না, যদি ভালো লাগে ভালো, না লাগলে অত্যন্ত দুঃখিত। চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সম্ভবত সাবস্ক্রাইব করে নেবেন। আমরা বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্লিজ চলেন বিয়েতে যাই, চেষ্টা করবো ইনশাল্লাহ। টাটা।